ভানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিবার তো ভানু জুলেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিপের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশাহর আদেশ এটা। কেন তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারশিপকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারশিপ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক, তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন, যাতে সে জানতে পারে ইউজারশিপ গুণাগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারশিপ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে। এই অপমান আমার প্রাপ্য। কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বেই আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন, নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেন হতেবে রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেন হতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? মেনিসাবু! হ্যাঁ, কি হয়েছে? যে সকল নারী জুলেখার জাসনে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাদশাহ আমেন হতেব তার দরবারে তলব করেছেন। কোন নারীগণ? যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন। ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাদশাহ কি করবে? হাসি বন্ধ করো মেনিসাবু। বাদশাহ আসলে জানতে চান ইউজারশিপকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো, এই নারীদের সাথে তার সম্পর্ক কি। তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি, তবে তাকে আজাদ করে দেবে, তাই না? আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক, একই সাথে বানু জুলেখা সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক। আশা করছি বানু জুলেখা ইউজারশিপের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে, তাই না? তাই হোক। কি হয়েছে? প্রতিবারের প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে দিলে? কেন? আমেন হতেবের আদেশ ছিল, যারা জুলেখার মেহমানদারিতে ইউজারশিপকে নিয়ে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেন হতেবের রাজমহলে নিয়ে গেছেন। তুমি কি ইউজারশিপের ঘটনাটা বলছো? এমন যেন না হয় আমেন হতেব ইউজারশিপকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে। মিনি তাতেমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত? মিনি তাতেম অবশ্যই আজাদ হবে, একদম চিন্তা করো না।
আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও, দেখো ইউজারসিফকে আজাদ দেয় কিনা। দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে, যদি ইউজারসিফ আজাদ হয়ে যায় তাকে কি করব তাহলে? এই নিয়ে তিন দিন অতিবাহিত হলো, একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা, এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা? বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়াব ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি। কি বলবে, আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম? হয় আজ তোমরা আমেন হোতেবের খোয়াব ব্যাখ্যা করবে, নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব, কথাটা মনে রেখো। জনাবে আলী অজ্ঞামোহর, তুমি আবার কি বলতে চাও, কি হয়েছে? আমি দেখে এলাম যে পুতিফার বানু জুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। আলী জনাব, কিছু কি জানতে পারোনি? সওয়াল করেছিলাম, কেউ কিছু বলতে পারেনি। কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি। যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল? আমি তোমাদের বলছি, তোমাদের জবানে কি ভাষা নেই? সেদিন কি ঘটেছিল? আমরা ইউজারসিফের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি। ইউজারসিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি। একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায়? জানতে চাই তোমাদের আর ইউজারসিফের মধ্যে সংঘটিত ঘটনায় কে দোষী ছিল? ইউজারসিফ কি ভুল থেকে বিরত ছিল না? সে কি কোনো গুনাহ করেছিল? জুলেখার জবাব জানতে চাই। আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল? আপনি কি ইউজারসিফকে গুনাগার ভাবেন নাকি নিষ্পাপ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোনো মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না, এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে। হ্যাঁ বলবো, আজ সত্যটা উন্মোচিত হবে যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল, সেটাও প্রকাশিত হলো। আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই।
আমি বছরের পর বছর ধরে ইউজারসিফের মতো পাক পবিত্র এক আত্মার প্রতি প্রেমমুগ্ধ ছিলাম। ইচ্ছা ছিল তাকে হস্তগত করব, তাকে জেনার কাজে লিপ্ত করব। আমি কিন্তু সে পাক পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে, প্রত্যাখ্যানের হাত আমার দিকে নিক্ষেপ করেছে। এটা তো ঠিক যে ইউজারসিফ আপনাদের গোলাম ছিল, আর একজন গোলামের প্রতি মালিকের হক থাকবেই, কিন্তু আপনার তো একজন স্বামী রয়েছে, আপনার কি এরকম করা উচিত হয়েছে? অপরদিকে তুমি তো আমুন মন্দিরের ইলাহিও ছিলে, আমুনের সহধর্মিনী হিসেবেও পরিগণিত, তোমার এ ধরনের কাজ করা একদম শোভা পায় না। তাহলে স্বীকার করছেন যে অপরাধী আপনি ছিলেন, ষড়যন্ত্র আপনি করেছেন, আর কিনে নিষ্পাপ ইউজারসিফকে কারাগারে আপনি প্রেরণ করেছেন? আমি নিজেকে গুনাহগার এবং ইউজারসিফকে নিষ্পাপ স্বীকার করছি। মেনিসাবু। জি বলুন জনাব রুদামন। এই টমটম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারসিফের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারসিফকে নির্দোষ বলেছে, সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত তাড়াতাড়ি যাও। জি জি জি। মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজারসিফ তাকেও দেখলো না। জি অনেকটা সেইরকমই, আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজারসিফ একজন পাক পবিত্র মানুষ, সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি, আর আমাদের কাছে পরাজিত হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য, তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না, ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজারসিফের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজারসিফের কাছে ক্ষমা চাওয়া উচিত, বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে, এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে, শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল, তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি, আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও, তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই, আমি আপনাদেরকেই বলছি,
কোনো ঝামেলা করবেন না, চলুন। হ্যাঁ, তুমি এখন ফিরে যেতে পারো। সেনাপতি হরেন হোপ, বলুন মহামান্য বাদশাহ। ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও। ইউজার সিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। তাকে সম্মানে শহীদ কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মানে শহীদ আমার কাছে নিয়ে এসো। ইউজার সিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি। যথা আজ্ঞা মহামান্য বাদশাহ। রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুণা কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুণা থেকে নির্দোষ ঘোষণা করেছে। বাদশাহ আমিন হতে অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে। আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারসিফ তার অগোচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি এবং একই সাথে বাদশাহ আমিন হতে ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেঈমান নই। ইউজারসিফ খেয়ানতকারী নয়, সাথে প্রমাণিত হোক যে খোদাবন্দ কখনো খেয়ানতকারীকে মাকসাদে পৌঁছায় না। ইউজারসিফ, কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন? হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না। গোমরাহি নাফস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুৎসিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে, কিন্তু আমার পরোয়ারদিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাত দিয়েছেন।